নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে চোখ রাখবো হেডলাইনসে। পাড়ায় শিক্ষালয়ের উদ্বোধন ব্রাত্য বসুর। পাড়ায় গিয়ে শিশুদের পড়ানোর উদ্যোগ। ধাপে ধাপে রাজ্যে স্কুল খোলার ভাবনা। কল্যাণে বিজেপি বিধায়কের নামে হুমকির পোস্টার। অভিযোগের তীর তৃণমূলের দিকে। গুরুত্ব বাড়াতে পোস্টার দাবি তৃণমূলের। বাঁকুড়া পুর প্রশাসককে ফুল মিষ্টি বিজেপি বিধায়ক। নীলাদ্রি শেখর দানার সাক্ষাৎ ঘিরে জল্পনা। সৌজন্য সাক্ষাৎ দাবি বিধায়কের। বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র মিলল না মালদহ বিমানবন্দরের। আর অনলাইন নয়, স্কুলে গিয়ে পড়াশোনা দাবিতে অভিভাবক সহ ছাত্রছাত্রী মিছিল বনগায়। মিছিল শেষে ডিআইকে স্মারকলিপি। সন্তান সহ হোমগার্ডে দেহ উদ্ধার। পুরুলিয়ার বেমগুমার পুলিশ আবাসনে ছেলেকে খুনের পর আত্মঘাতী প্রাক্তন মাওবাদী দাবি সহকর্মীর। বহালতবিয়াতে থাকলেও সরকারি খাতায় মৃত। বার্ধক্য ভাতা বন্ধে বিপাকে বাদুড়িয়ার এক বৃদ্ধ। প্রযুক্তিগত ত্রুটির সাফাই পঞ্চায়েত উপপ্রধানের। শহরের সৌন্দর্য বাড়াতে বনগাঁ পুরসভার উদ্যোগ। লন্ডনের বিগ ব্যানের আদলে বসছে ঘড়ি মিনার। প্রতি ঘণ্টায় বাজবে সেটি। প্রজাতন্ত্র দিবসে পিংলার নয়াগ্রামের বাহাদুর চিত্রকরের পট। দিল্লির রাজপথে বীর শহীদের পটচিত্র ফুটে উঠবে শোভাযাত্রায়। জেলার সারাদিনে বিস্তারিত খবরে নজর রাখবো, তবে তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। কোভিডের কারণে বহুদিন ধরে বন্ধ স্কুল। অনলাইনে ক্লাস চললেও পঠন পাঠন ব্যাহত হয়েছে, বিশেষ করে প্রাথমিক স্তরে। এবার সমস্যার সমাধানে সচেষ্ট হল রাজ্য সরকার। শিশুদের পড়াশোনা, সাংস্কৃতিক অভিব্যক্তি এবং শরীর চর্চার সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার একথাই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাড়ায় পাড়ায় গিয়ে কোনো খোলা জায়গায় যেখানে করোনা সংক্রমণের ঝুঁকি কম সেখানে শিশুদের ক্লাস করানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামকরণ করেছেন পাড়ায় শিক্ষালয়। চলতি বছরের 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়ায় শিক্ষালয়। 5 থেকে 10 বছরের শিশুদের জন্য থাকছে এই বিশেষ ব্যবস্থা। পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন নাচ, গান, আবৃত্তিও শেখানো হবে। ইনডোর এবং আউটডোরের খেলাধুলোতেও উৎসাহ দেওয়া হবে। এই উদ্যোগে 50,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সামিল হচ্ছেন 1,84,000 শিক্ষক এবং 21,000 প্যারা টিচার। থাকছেন 38,000 সহায়ক সহায়িকাও। উন্মুক্ত পরিবেশে শিক্ষায় সামিল হবে 7,52,682 জন ছাত্রছাত্রী। এরপর ধাপে ধাপে খোলা হবে বিদ্যালয়গুলি, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের উপর এই পরিস্থিতি খুবই প্রতিকূল এক প্রভাব ফেলেছে। এইসব 5 থেকে 9 বা 10 বছরের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর যে শিশুরা, তাদের লেখাপড়া, নিজেদের মধ্যে মেলামেশা, সাংস্কৃতিক অভিব্যক্তি, শরীরচর্চার উপযুক্ত পরিসর তৈরি করে দেওয়ার জন্যে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলেছেন পাড়ায় শিক্ষালয় নামে একটি উদ্যোগ নিতে, যা আগামী 7ই ফেব্রুয়ারি 2022 থেকে আমরা চালু করতে চলেছি। এই উদ্যোগটি রূপরেখা প্রস্তুতের সময় আমরা বিভিন্ন স্তরের অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা, বিশেষজ্ঞ কমিটি, প্রাথমিক শিক্ষা সংসদ, শিক্ষাক্ষেত্রে কাজ করছেন এমন সংগঠন, অভিজ্ঞ চিকিৎসক প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা স্কুল, আমরাও খোলারই পক্ষে বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত, তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সোমবার বাঁকুড়া পুরসভায় গিয়ে পুর প্রশাসকের হাতে ফুল ও মিষ্টি তুলে দেন বিজেপি বিধায়ক। দেখা করেন প্রশাসক বোর্ডের সদস্য তথা তৃণমূলের শিক্ষা নেতা গৌতম দাসের সঙ্গে। বিধায়ককে পাল্টা সৌজন্য জানান দুজনেই। বিধায়কের এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করছেন বিজেপি বিধায়ক, কিন্তু বিধায়কের বক্তব্য, নিজের এলাকায় পুরসভার দুটি কাজের তদবির করতেই পুরসভায় গিয়েছিলেন তিনি। দিন কয়েক আগে দলের সাংগঠনিক সভাপতির
সাংগঠনিক সভাপতির অপছন্দ নিয়ে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার পুর প্রশাসক তথা তৃণমূলের জেলা নেত্রী অলকা সেন মজুমদার জানিয়েছেন, বিজেপি বিধায়ক তাদের দলে আসতে চাইলে স্বাগত। আমি প্রায় আসি, রুটিন মাফিক আসি পৌরসভাতে, এখনো পর্যন্ত এলাকার পরিষেবা দিই। আজকে এসেছিলাম দুটো প্রজেক্ট নিয়ে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি চেয়ারপারসন আছেন, আমার খুব কাছের বোন বা দিদি বলেন, সম্মানীয় অলকা সেন মজুমদার, দুটো কাজের কথা বলে গেলাম, সৌজন্য বিনিময় করে গেলাম। হয়তো দু তিন তারিখ, ফেব্রুয়ারি দু তিন তারিখ নাগাদ ডিক্লারেশন হয়ে যাবে। আমাদের বঙ্গীয় নির্বাচন কমিশনার তিনি ডিক্লার করে দেবেন বাঁকুড়া পৌরসভা এবং তৎসহ যে পৌরসভাগুলো রয়েছে আগামী 27 তারিখ। সেখানে ডেভেলপমেন্টের স্বার্থে যাওয়ার আগে দিদিকে বললাম যে দু তিনটা কাজ আপনি করে দিয়ে যান। ইতিপূর্বে যে বোর্ড ছিল, তার যে চেয়ারম্যান ছিল, টোটালি দ্বিচারিতা করে গেছেন, ব্যক্তি স্বার্থ মিটিয়েছেন। কিন্তু এই বোর্ডের যিনি চেয়ারপারসন রয়েছেন, তিনি আমার যেটুকু সাদা চোখের দেখা, যৎকিঞ্চিত তার থেকে অন্তত ভালো, যৎকিঞ্চিত ভালো তার থেকে ভালো। স্বয়ং ঈশ্বরও সব কিছু করতে পারেন না, আমরাও পারিনি। তিনি কথা দিলেন যে ভাই আমি নিশ্চিতভাবেই দেখব এবং করব। দেখুন, সারা পশ্চিমবাংলার অনেক এমএলএ আছে যারা তৃণমূলের সঙ্গে যোগদান করেছে, তার একটাই কারণ যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের পাশে তিনি দাঁড়িয়ে যেভাবে কাজ করছেন এবং পশ্চিমবাংলার যেভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে করে অনেক বিজেপি এমএলএরা জয়েন করেছেন। তো এটা মনে হচ্ছে একটা আশার ইঙ্গিত আমরা পাচ্ছি। আমাদের দরজা সবসময়ের জন্য খোলা রয়েছে, উনি এলে আসতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে কর্মযজ্ঞ, তাতে তিনি সামিল হন, এটা আমরা সবসময় চাইবো। বিজেপি বিধায়কের বিরুদ্ধে হুমকি দিয়ে পোস্টার পড়ল কল্যাণীতে। সোমবার সকালে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিধায়কের কল্যাণী অফিসের বাইরের পাঁচিলে পোস্টার দেওয়া হয়। সাদা কাগজের ওপরে ছাপার অক্ষরে লেখা ওই পোস্টারে বিধায়কের সঠিকভাবে কাজ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন ওই পোস্টার সাঁটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, গুরুত্ব বাড়ানোর জন্যই এমনটা করছে বিজেপি। দেখুন, ব্যক্তিগতভাবে আমার সাথে কারও কোনো শত্রুতা নেই, এখানে কারও কোনো শত্রুতা নেই, এবং সেখানে অবশ্যই একটা রাজনৈতিক কারণই আমি ধরবো। কারণ কি, আমার সাথে কারো না কোনো দিন কোনো ডিল হয়েছে, না কোনো ট্রানজ্যাকশান আছে, না আমার সাথে কারোর সাথে কোনো দিন কোনো ঝগড়া হয়েছে, কিচ্ছু না। এখানে আমি এমএলএ, রাজনৈতিক একটা ব্যাপার থাকে, সেই রাজনৈতিক ব্যাপারই এটাই হচ্ছে। গয়েশপুরে গত পরশু দিন একটা ঝামেলা হয়েছিল, আমরা গেছিলাম ওখানে রাজনৈতিক ইয়েতে, আমি মিটিং করতে গেছিলাম ওখানে, তো সমস্ত কিছুর সাথে কানেক্ট এখন করতে হচ্ছে। শাসক দলের মদতপুষ্ট কিছু ক্রিমিনাল উইথ এ ক্রিমিনাল কনস্পিরেসি, উইথ এ ক্রিমিনাল ইন্টেনশন, এগুলো করেছে আমাকে ভয় দেখানোর জন্যে। তৃণমূল জানে না একটা বিধায়ক আছে, তার কোন ভূমিকা নেই, তাকে খুঁজে পাওয়া যায় না, তো তো তাকে নিয়ে তো ভাববে কি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রচুর কর্মসূচি আছে, চলছে, এখন দেখছে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি যাচ্ছে এবং এটা কন্টিনিউ করছে, স্যানিটাইজ দিচ্ছে, মাস্ক দিচ্ছে, ঠিক আছে, ভরসা রাখুন আমরা এই প্রোগ্রাম নিয়ে ছুটছি, তো ওদের কোনো ভূমিকা নেই। পাশাপাশি আর একটা যেটা আমার মনে হচ্ছে, ওদের মধ্যে তো অনেক গোষ্ঠী, এই কোনোটা শান্তনু, কোনোটা ইয়ে, কোনোটা অম্বিকা, এখন এ কার সঙ্গে আছে আমি জানি না। তিনদের মধ্যে আর ওদের তো ওই রাতে একটু খেলে ঠেলে ওরা এইসব করে, আর তো আমার মনে হচ্ছে ওদের মধ্যে কোনো গোষ্ঠী গোষ্ঠী গণ্ডগোল আছে, এটা একটা অথবা না বিধায়ক জানান দিতে চাইছে আমি আছি। বালুরঘাটে বিমানবন্দর করার ছাড়পত্র মিলল, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে এমনটাই খবর। খবর, দক্ষিণ দিনাজপুরে পৌঁছতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন জেলার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল। গত ডিসেম্বরে উত্তরবঙ্গে গিয়ে বালুরঘাট, মালদাহ এবং কোচবিহারের বিমানবন্দর চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার কিছুদিন পর এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা তিনটি বিমানবন্দরের জন্য পরিকাঠামো পরিদর্শন করে যান, ফিরে গিয়ে বালুরঘাট এবং কোচবিহারে বিমানবন্দর করার ছাড়পত্র দেন। দক্ষিণ দিনাজপুর থেকে সড়ক কিংবা রেলপথে কলকাতায় আসতে হলে 12 ঘন্টারও বেশি সময় লাগে। এর ফলে রোগী থেকে ব্যবসায়ীরা নানান সময় সমস্যায় পড়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের তুরা বিমানবন্দরের দূরত্ব কম, আর সেই কারণে তুরা কলকাতা ভায়া বালুরঘাট বিমান পরিষেবা চালু হলে জেলার যোগাযোগ কয়েক ধাপ আরও এগিয়ে যাবে বলে মনে করছেন জেলার বাসিন্দারা। এই জেলার সদর শহর হল বালুরঘাট, তো
সেটা আমাদের অনেকদিন আগেই প্রত্যাশা ছিল, আশা ছিল, সর্বসাধারণেরই ভালো হবে, জেলাবাসীর সবারই ভালো হবে। তো এটা খুব আনন্দের সংবাদ যে ছাড়পত্র দিয়েছে আমাদের বিমানবন্দর থেকে বিমান যাতায়াত হবে। হ্যাঁ, খুব খুশির খবর। তো আমি দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট হিসাবে বলছি যে আমরা এটাতে খুব আপ্লুত হয়েছি যে বালুঘাটে বিমানটা চালু হচ্ছে। পুলিশ লাইনের আবাসন থেকে শিশু সন্তান সহ এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হলো পুরুলিয়ার বেলকুমায়। মৃত ব্যক্তি আত্মসমর্পণকারী মাওবাদী কোটায় স্পেশাল হোমগার্ডে চাকরি করতেন। ওই হোমগার্ড কর্মীর নাম হেমন্ত হেমব্রম, বাড়ি পুরুলিয়ার আটসার তানাশি গ্রামে। স্ত্রী চম্পা হেমব্রমও প্রাক্তন মাওবাদী। স্ত্রী এবং ছ বছরের ছেলে সন্দীপকে নিয়ে পুলিশ লাইনের আবাসনে 8 নম্বর ঘরে থাকতেন হেমন্ত। সহকর্মীদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই ছেলেকে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন হেমন্ত। নিজের ছেলেকে খুন করে আত্মঘাতী হলো প্রাক্তন মাও নেতা তথা স্পেশাল হোমগার্ডের কর্মী হেমন্ত হেমব্রম। আজ সকালে তার নিজের 6 বছরের শিশুকে খুন করে আত্মঘাতী হন। পুলিশ সূত্রে যেটা খবর, হেমন্ত হেমব্রম 2013 সালে আত্মসমর্পণ করেন। তার স্ত্রী, সেও একজন আত্মসমর্পণকারী নেত্রী। তার স্ত্রীর নাম চম্পা হেমব্রম। জানা যায় যে অশান্তি, পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরেই এই পরিবারের মধ্যে ছিল, ফলত আজ সকালে চরম জায়গায় পৌঁছায়। সকাল 5:30টার সময় এই ঘটনার সূত্রপাত। প্রথমেই তার ছেলেকে তুলে নিয়ে আসা হয় ঘুম থেকে, তারপরেই এই চম্পা হেমব্রমকে আঘাত করতে যায়। চম্পা হেমব্রম পাশে থাকা তার ভাই হাজারি হেমব্রমের কাছে আশ্রয় নেয়। তারপরেই তিনি তার ছেলেকে খুন করেন এবং তারপরে আত্মঘাতী হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা। তবে এই ঘটনা কিভাবে ঘটলো বা আরও কোনো এর ভিতর রহস্য রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে। মদেই ওরা হাত 24 ঘন্টা যতটা চাকরির পয়সা থাকতো ও মদেই আহাত। হ্যাঁ, সব দিনই ওর বউর সাথে। ওর বউ তো স্পেশাল হোমগার্ড। হ্যাঁ, ও তো স্পেশাল হোমগার্ড হয়েছিল, ও আত্মসমর্পণ করেছিল। হ্যাঁ, ওর বউটা পালিয়ে গেছে, ওর বাচ্চাকে মেরেছে আর নিজে ছুরি দিয়ে গলায় মেরেছে। মাও নেতা উশৃঙ্খল জীবনযাপন করতে বলে জানা যাচ্ছে। স্বাভাবিক সময় সবসময় তিনি মদ্যপ অবস্থায় থাকতেন, ফলত একটা অশান্তি ছিল এই পরিবারের মধ্যে। এখন দেখা যাক এই তদন্ততে আর কতদূর এগোয়। পুরুলিয়ার সদর থানার এলাকা থেকে তপন হালদার, কলকাতা টিভি। স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদ ঘিরে সিপিএম তৃণমূল সংঘর্ষ হলো ডোমজুড়ে। সোমবার বাগড়ি হাইস্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলের ফি 250 টাকা থাকা সত্ত্বেও বেশি টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের বিক্ষোভে সামিল হয় সিপিএম এর কর্মী সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালালে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর অনলাইনে নয়, এবার স্কুলে গিয়ে ক্লাস করতে চেয়ে বনগাঁয় পথে নামল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। সোমবার বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে 100-এরও বেশি অভিভাবক এবং ছাত্রছাত্রীরা ব্যানার পোস্টার হাতে নিয়ে যশোর রোডে মিছিল বের করেন। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডিআই অফিসের সামনে যায় ওই মিছিল। মিছিল শেষে নিজেদের দাবি জানিয়ে ডিআইকে স্মারকলিপি জমা দেন তারা। মিছিলকারীরা জানিয়েছেন, সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র বন্ধ রয়েছে স্কুল, আর তাই স্কুলের ক্লাস ঘরে পড়াশুনো করতে চাইছে ছাত্রছাত্রীরা। অবিলম্বে স্কুল খোলার দাবি জানিয়েছেন তারা। ঘরে বসে অনলাইন ক্লাস করতে ভালো লাগছে না, আমরা স্কুলে গিয়ে আনন্দ করে পড়তে চাই, খেলতে চাই, বন্ধুদের সাথে কথা বলতে চাই, আনন্দ করতে চাই, তার জন্য আমরা আজকে এখানে। চারিদিকে সব খুলে যাচ্ছে, শপিং মল, বিয়ে বাড়ি, খেলা মেলা সব কিছু হচ্ছে, অথচ পড়াশুনো পুরোপুরি বন্ধ। আমরা জানি যে খুব রিসেন্ট বিশ্বব্যাংকের
মানে শিক্ষা সংগত ডিরেক্টর হামিদ সাবেকরাটের রিপোর্ট বেরিয়েছে, তিনি বলেছেন যে করোনা যে মানে বাচ্চাদের জন্য মানে ভাইরাল হয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ নাই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেই করোনা কমে যাবে। সব কিছু যখন চলছে তখন শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই। চলন্ত লঞ্চ থেকে ছেলের সামনেই মরণ ঝাঁপ দিল বাবা। সোমবার সকাল 10:30 নাগাদ বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর গামী লঞ্চ মাঝগঙ্গায় ঝাঁপ দেন 45 বছরের ওই যুবক। ভাটা থাকায় দ্রুত তলিয়ে যায় যুবক। উদ্ধার কাজে নামে বালি থানা, তল্লাশের জন্য জলে নামে ডুবুরিও, তবে দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক হাওড়ার কোনার বাসিন্দা সঞ্জয় চৌহান, নিজের সন্তান এবং পরিজনদের সঙ্গেই ছিলেন তিনি। আত্মীয়দের দাবি, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন তিনি। সাড়ে 11টার লঞ্চ যেটা যায় এখান থেকে দক্ষিণেশ্বরে, যাওয়ার সময় ঠিক মাঝপথে লঞ্চ থেকে ঝাঁপ মেরেছে লোকটা, নন বেঙ্গলি লোক। উনি ওনার ভাইরা ভাই আর ওনার ছেলে মেয়ে, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এরা গেছে সঙ্গে 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 লঞ্চের যারা স্টাফ ছিল তারা চেষ্টা করেছে বয়া ঠয়া ফেলে ধরার বাইয়ে, কিন্তু ভদ্রলোককে আর ওই তারপরে আর দেখাই যায়নি। দেখা গেলে হয়তো লঞ্চের স্টাফ যারা আছে তারা উদ্ধার করত। পিংলার অখ্যাত গ্রাম নয়াগ্রামের পটশিল্পী বাহাদুর চিত্রকর এবারের প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে শোভা পাবে তার পটচিত্র। বাহাদুর চিত্রকরের নেতাজি, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, সূর্য সহ নানান পটচিত্র ফুটে উঠবে শোভাযাত্রায়। বাহাদুর চিত্রকরের এই সম্মানে খুশি নয়াগ্রামের মানুষজন। এবারের সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে স্থান পায়নি পশ্চিমবঙ্গের কোনো ট্যাবলো, তবে স্থান পেয়েছে এবারে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের, পিংলার নয়াগ্রামের পটশিল্পীদের আঁকা পটচিত্র। আর বাহাদুর চিত্রকর নামে এক পটচিত্রকার, তিনি পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন এই পটচিত্রের মাধ্যমে। এবারের এই সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের বাসিন্দা এই বাহাদুর চিত্রকর তার নানা সহযোগীকে সঙ্গে নিয়ে এঁকেছেন স্বাধীনতা সংগ্রামীদের অবদান নিয়ে নানা পটচিত্র। আর এই পটচিত্র এবারে শোভা পাবে সাধারণতন্ত্র দিবসে। তার আঁকা এই পটচিত্রে স্থান পেয়েছে যেমন মাতঙ্গিনী হাজরার শৌর্য, তেমনি স্থান পেয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে তিতুমীরের বাঁশের কেল্লার নানা কাহিনী। প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে ফোন আসে, তখন আমাদের খুব মানে কি বলবো আনন্দে উৎসাহী হয়েছিলাম যে পটচিত্র শিল্পীদেরকে এরকম বড় জায়গা থেকে কাজ পাচ্ছি, তখন তো খুব আনন্দ হচ্ছে। এর জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভারত সরকারকে, যে এই করোনা বাজারে আমরা সত্যি সত্যি খেতে পাচ্ছিলাম না, তাতে কাজ করে আমরা কিছু পয়সা পেয়েছি, তার জন্য খুব আনন্দিত, খুব সুখী। সম্প্রতি আজাদীর অমৃত কুম্ভ মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন এই বাহাদুর চিত্রকর, আর সেখানে 750 মিটার লম্বা পটচিত্র এঁকেছিলেন বাহাদুর চিত্রকর ও তার সহযোগীরা, যেখানে সারা ভারতবর্ষের নানা অংশের নানা রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছিল এই পটচিত্রের মাধ্যমে। আর সেই পটচিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের আমাদের বাংলার যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তাদের ইতিহাস ফুটিয়ে তুলেছেন বাহাদুর চিত্রকর তার সহযোগীদের সাথে নিয়ে পটচিত্রের মাধ্যমে। আর সেই পটচিত্র এবারে প্রদর্শিত হবে 26 জানুয়ারি দিল্লির কুচকাওয়াজে। পিংলা থেকে সৌমকান্তি ত্রিপাঠী, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বিভিন্ন সময় নানান মন্তব্য করেছেন, সেই সব মন্তব্যকে ঘিরে কখনো বিতর্ক চলেছে রাজনৈতিক মহলে। বিভিন্ন সময় অনুব্রতের করা মন্তব্য নিয়ে অভিনয়ের মাধ্যমে ভিডিওতে ফুটিয়ে তুললেন বোলপুরের যুবক সাজিদ খান, আর সেই ছবি ইউটিউবে আপলোডও করা হয়েছে। সাজিদের অভিনয় দেখে খুশি অনুব্রত স্বয়ং। সেই 7টাতে বলেছিলাম, সন্ধ্যে 6টা ঘড়িতে বলেছিলাম 9টা থেকে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এখনো বলছি খেলা হবে, দরকার তুমি তো আমার সঙ্গে খেলতে পারো, খেলবে? এই খেলে জিতবে কে? উইনার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া বাবু জিতবে কে? অনুব্রত মণ্ডল যে মানুষটার কথাই কার্যত বাতাস দিক পরিবর্তন করে, যে মানুষটার দাপট এতটাই যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, হ্যাঁ তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলই এখন অনুপ্রেরণা একজন ইউটিউবার, একজন যুবকের কাছে। সেই যুবক সাজিদ খান, বোলপুরের কাশীপুরের বাসিন্দা।
সেই সাজিদ বেশ কিছুদিন ধরেই তিনি অভিনেতা জগতে থাকলেও সেরকম কোনো নাম অর্জন করতে পারেনি। তবে অনুব্রত মণ্ডলের একের পর এক ভিডিও তার ইউটিউবে দিয়ে তিনি রাতারাতি কার্যত বলা যেতে পারে জনপ্রিয় হয়ে উঠছে। শুধু তাই নয়, অনুব্রতর যে গল্প চিত্রনাট্য তার জীবনই বদলে দিয়েছে এক প্রকার, সেটাও কিন্তু বলা যেতে পারে। সেই সাজিদ খান এখন শুধুমাত্র তার কেষ্ট কাকাকে ধন্যবাদই জানাচ্ছেন না, তিনি তার কাছে কৃতজ্ঞতাও জানাচ্ছেন। তার কারণ, সাজিদ খান একজন বেকার যুবক, যে যুবক তিনি এই ইউটিউব চ্যানেল চালিয়ে জনপ্রিয়র পাশাপাশি কিছু আয় রোজগার তিনি করছেন। বললাম আমার ডায়লগ শোনা, আমি তখন আশ্চর্য হয়ে যাই কি দাদা আমার ডায়লগ শুনবে, আমার ভয়ও লাগে। যার অভিনয় এতদিন করে এসেছি তার পাশে বসে তার ডায়লগ বলা, এটা ভাবতে পারিনি। তো কীভাবে বলবো, উনি তো এত জানি অ্যাংরি ইয়াং ম্যান আমাদের বীরভূমের, কিন্তু ডায়লগ বলার পর দেখলাম উনি হেসেছেন এবং প্রচণ্ড এনজয় করেছেন ব্যাপারটাকে। জীবনে তো কিছুই ছিল না, একদম অভিনয় টভিনয় করতাম টুকটা টালিগঞ্জে, কিন্তু নামধাম তো কিছুই ছিল না। ইউটিউবে কাজ করতাম, টিকটক করতাম, কিন্তু কেষ্টদার ভিডিও করার পরে লোকে কিন্তু রাতারাতি আমাকে অ্যাকসেপ্ট করে নেয় যে না এই রিয়েল কেষ্ট। ধন্যবাদ কেষ্ট অনুব্রত কাকা, আপনি যে সাপোর্টটা আমাকে করেছেন, খুব খুব কম লোকই করতে পারে আমার মতন একটা ছোট্ট শিল্পীকে এই মর্যাদা দেওয়ার জন্য। ভাই ভালো ছেলে, লোকাল ছেলে, ওর দাদা আমাদের পার্টি করে, ও পার্টি করে, ভালো ছেলে। ও করলে আনন্দ পায়, তা ও আনন্দ পেলে আমরা সবাই আনন্দ পাবো। কাল তো আপনি দেখলাম পাশে বসে ডায়লগ শুনলে, পাশে তো ও তো দলের ছেলে, ওর দাদা তো আমাদের দলের দায়িত্বে আছে, ও তো পার্টি করে, পার্টির ছেলে পারে, পাশে আসতেই পারে। খুব স্বাভাবিকভাবেই সাজিদ খানের এই অনুব্রত মণ্ডলের ভিডিওকে ঘিরে রীতিমতো জনপ্রিয় হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। বীরভূমের বোলপুর শহর থেকে ক্যামেরা পার্সন সৌরভের সঙ্গে মনা বীরবংশী, কলকাতা টিভি। বহাল তবিয়াতে রয়েছেন বাদুড়িয়ার উত্তর গ্রাম পঞ্চায়েতের পিংলেশ্বর গ্রামের 71 বছরের শহীদুল মণ্ডল। সরকারি বার্ধক্য ভাতাও মিলছিল, অথচ কোনো এক অজানা কারণে সরকারি খাতায় মৃত দেখানো হয়েছে তাকে, আর যার জেরে 18 মাস ধরে ভাতা মিলছে না পেশায় ওই চাষির। পঞ্চায়েতে যোগাযোগ করে তিনি জানতে পারেন বার্ধক্য ভাতা মেলার তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান জহিদুল হক বৈদ্যের কারসাজিতেই এমনটা হয়েছে বলে অভিযোগ। উপপ্রধানের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হতে পারে, কিন্তু যত দ্রুত সম্ভব বৃদ্ধের বার্ধক্য ভাতা চালু হবে বলে জানানো হয়েছে। জীবিত থেকো, মৃতের কাথায় বছর 71-এর বৃদ্ধ। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের উত্তর যদুরাটি গ্রাম পঞ্চায়েতের পিঙ্গলেশ্বর গ্রামের শহীদুল মণ্ডল দীর্ঘ 18 মাস বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। তিনি এই খবর জানতেই সরাসরি বাদুড়িয়া বিডিও অফিসে গিয়ে জানতে পারে তার সরকারি খাতায় মৃতের তালিকায় রয়েছে। যথেষ্ট ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমার মেয়ে ফেটেছে, বললো তোমার নাম মৃত্যু মরে গেছো, নাম লেখা হয়ে গেছে, আর হবে না, তা যদি চাও তা দলিলটা দাও, আমি টাকা দিচ্ছি। জমির দলিল চেয়ে গেছে জায়দুল, বিডিওর কাগজ দেখালে আমি মরে গেছি, ডেথ সার্টিফিকেট, বলছে তোমার ডেট হয়ে গেছে, আর হবে না। তারপর প্রধানের বললুম, মেম্বারকে বললুম, ওরা বলিয়ে আমার বললো দেখতিস বলিয়ে আজ এই 18 মাস আমার ঝুলচ্ছে। লাস্টে জায়দুল বললো তুমি জমির দলিল দাও। পাশাপাশি একদিকে যেমন 18 মাস বার্ধক্য ভাতা না পেয়ে তার কোনো রকম সংসার দ্বিগুণরাজ করছেন, অন্যদিকে অসহায়তা আর হতাশা নিয়ে বসে রয়েছেন। এই খবর তিনি উপপ্রধান জাহিদুল শেখকে জানালে তিনি জানান যে তার ঘটনাটা দেখার জন্য, কিন্তু তিনি অন্যদিকে দাবি করেছেন আমার কাছে একদিকে আর্থিক তশরূপ, অন্যদিকে আমাকে সরকারি বেনিফিশিয়ারি অর্থাৎ সরকারি ভাতা থেকে বঞ্চিত করছে এখানকার পঞ্চায়েত। যদি কোনো রকমভাবে এই নামটা যে লিস্ট বিডিও অফিসে গেছে সেটা হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য প্রিন্ট আউটেও কোনো ডিস্টার্ব হতে পারে, এরকম কোনো ডিস্টার্ব হতে পারে, সেটা যখন অভিযোগ জমা পড়েছে আমরা যত দ্রুত সম্ভব এটা
সলিউশন করব। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পিঙ্গলেশ্বর গ্রামে। তিনি চাইছেন আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে, একদিকে সংসার জীবন, অন্যদিকে যাতে সরকারি ভাতা থেকে বঞ্চিত না হন। এই ব্যক্তি যেহেতু উনি জীবিত আছে, কিন্তু এনার মৃত প্রমাণপত্র বলাকে জমা পড়ার কারণে উনি টাকাটা পাচ্ছে না, কিন্তু এই ব্যক্তি পাওয়ার যোগ্য, ইনি পাক। এনে বরং এনার যে এই ব্যবস্থাটা করা হয়েছে কেন, সেটাও সম্ভবের বাইরে, মানে অসম্ভব। এনার এই বিষয়টা আমি দেখছি, আমার এই রিপোর্টটা জমা পড়েছে, কিন্তু যিনি করেছে তার উপযুক্ত শাস্তি আমি চাই। সব মিলিয়ে এই ঘটনা নিয়ে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বাদুরিয়াতে। বাদুরিয়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফের অকাল বর্ষণে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা। পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা চন্দ্রকোনার পর শালবনী চাষিরাই সবথেকে বেশি আলুর চাষ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু গত ৬ মাস ধরে অনিয়মিত এবং অকাল বর্ষণের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে চাষিরা। ঋণ নিয়ে পুনরায় আলু চাষ করে কিছুটা লাভের আশা করছিলেন কৃষকরা, কিন্তু আবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হওয়ায় চরম সংকটের মুখে পড়েছেন চাষিরা। পুনরায় গাছে জল পড়লে পচন ধরে সব আলু নষ্ট হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন চাষিরা। কৃষকদের একাংশের দাবি, আলু চাষে এবারে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে চাষিরা। সরকার যদি সাহায্যের হাত না বাড়ায় তাহলে আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো পথ খোলা থাকবে না। ভাবার তো কিছুই নেই, যা অবস্থা। মাসে কি মানে সপ্তাহে একবার করে হচ্ছে, আলু তো একবার লাগানো হয়েছিল, ফিরে আবার লাগালাম, আবার এই বৃষ্টি, আলু গাছে মাটি দিতে পারছে না লোক টাইমে, ফলন তো মনে হয় এক প্যাকেট কি দেড় প্যাকেট করে হবে। তারপরে লোন ফোন নিয়ে সবাই চাষ করেছি, কী করে কী হবে জানেনি। সরকার থেকে তো শস্য বিমার ব্যবস্থা করেছে, কিন্তু সেটা তো খুব মানে পরিমাণে কম। এক বিঘা আলু চাষ করতে বর্তমানে 35-40 হাজার টাকা খরচ, হয়তো আলু হবে আপনার 15,000 টাকা, তাহলে চাষি কী করবে? এই বছর যে বর্ষার পরিস্থিতি, এতে আমরা যে কেউ 10 কাঠা, কেউ 1 বিঘা, কেউ 10 বিঘা, কেউ 12 বিঘা, যে যেমন করি তার তেমন খরচাও বিঘা এই বছর প্রায় 40-45 হাজার বিঘায় খরচা আছে। একবার কোনো রকমের ঋণ ধার করে আমরা আলু লাগিয়েছিলাম, সেই আগের জলে প্রায় সবই শেষ হয়ে গেছে, খালি জমিয়েছে সারটুকু, সেটাও জলে বেরিয়ে গেছে। আবার ঋণ ধার করে আমরা এই বছর আবার ঘুরে আলু লাগিয়েছি। এখন আলুর যে কী পরিস্থিতি হবে আর কী হবে, মানুষ এখন সরকার যে একটু আমাদের সাহায্য হলে আমরা ভালো হয়, নাহলে মানুষ গলায় দড়ি নিয়ে মারা যাবে। এই বছর যা পরিস্থিতি, এক তো ধান, আমাদের ধানেও যে ক্ষতি হয়েছে, সব ধান বাদাম আলু এবছর চাষিদের গলায় দড়ি দেওয়া ছাড়া। ইছামতি নদীকে পুনরুজ্জীবিত করতে চল কোদাল চালাই নামের একটি অভিনব উদ্যোগ নিল কুমারগঞ্জ ব্লকের ইছামতি নদী কমিটি। ইছামতি নদীটি কুমারগঞ্জ ব্লকের জলেশ্বরী দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করে পতিরামে আত্রেয়ী নদীতে গিয়ে মিশেছে, আর তাই দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ নদীটির ওপর নির্ভর করে পেট চালায় অনেক কৃষিজীবী এবং মৎস্যজীবী। দিন দিন নদীটির গভীরতা এবং নাব্যতা হ্রাস পেয়ে শুকিয়ে বালুর চরে পরিণত হচ্ছে। সমস্যা দূর করতে কোভিড বিধি মেনে এলাকাবাসীকে চল কোদাল চালায় এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন ইছামতি নদী কমিটির সদস্য সহ অন্যান্যরা। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেই মৃত্যু হলো ছাত্রীর, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার। এই ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার দত্তগলি এলাকায়। চুঁচুড়ার শিক্ষামন্দির স্কুলের 11th শ্রেণীর ছাত্রী অনুষ্কা দে দুদিন আগে তিনি কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকেই শারীরিক অসুস্থতা বোধ করে ওই ছাত্রী। তাকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সোমবার হাসপাতালেই তার মৃত্যু হয়। মৃত ছাত্রীর বাবা সুব্রত দে অভিযোগ করেছেন, ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার মেয়ের জ্বর আসে, জ্বর না কমার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে খুব স্পষ্ট করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ শহরের সৌন্দর্য বাড়াতে নানান উদ্যোগ নিয়েছে পুরসভা। তারই অঙ্গ হিসেবে শহরের মতিগঞ্জ চৌমাথায় বসছে লন্ডনের বিগ বেনের আদলে তৈরি হচ্ছে ক্লক টাওয়ার।
75 ফুট উঁচু 11 ফুট চওড়া টাওয়ারের মাথায় থাকবে 4টি বড় মাপের ঘড়ি। প্রতি ঘণ্টায় বেজে উঠবে ঘড়ির ঘণ্টা। প্রায় 1 কিলোমিটার দূর থেকে ওই ঘড়ি নজরে আসবে। বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন, 40 লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে এই ঘড়ি। নাম দেওয়া হয়েছে বিশ্ব বাংলা ক্লক টাওয়ার। কিন্তু নিউ টাউনের যেমন লন্ডনের আদরে তৈরি হয়েছে একটা ঘড়ি, তেমনি একই ঘড়ি দ্বিতীয় ঘড়ি কিন্তু এই বনগাঁ শহরে তৈরি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ বলছেন, মতিগঞ্জ যে যে মোড়টি ছিল এখন থেকেই কিন্তু ঘড়ি মোড় বলেই পরিচিত হয়ে গেছে। লন্ডনের বিগ বেনের আদলে তৈরি ক্লক টাওয়ার ছোট্ট সংস্করণ এবার দেখা যাবে বনগাঁ শহরে। আর কিছুদিনের মধ্যে এই ক্লক টাওয়ার উদ্বোধন হতে চলেছে। যে ক্লক টাওয়ারের চারদিকে থাকবে 4টি বড় মাপের ঘড়ি এবং প্রায় 1 কিলোমিটার দূর থেকে সেই ঘড়ি দেখা যাবে। বনগাঁ শহরে বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটকরা যারা ভারতে প্রবেশ করেন, তারা কিন্তু তাদের হাতের ঘড়ি সময় মিলিয়ে নিতে পারবেন। পাশাপাশি তারা 1 কিলোমিটার দূর থেকেই এই ঘড়ির শব্দ শুনতে পাবেন। প্রতি ঘণ্টায় বাজবে সেই শব্দ। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে চারদিকে বসবে 4টি ঘড়ি। মমতা ব্যানার্জি যেহেতু বলেছিল যে কলকাতাকে লন্ডন রূপে বাস্তবায়িত করবেন, এবং তার পাশাপাশি কলকাতার দেখা দেখি আমাদের বনগাঁতেও যে এই ঘড়িটা বসেছে, তাতে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে এবং নতুন রূপে আর কি বনগাঁকে, বনগাঁ শহরকে ফিরে পেতে চলেছি এবং এটা আমাদের খুব গর্ববোধের হচ্ছে। একসময় এখানে ছিল মতিগঞ্জ মিলিটারির মোড়, এখন এটার নাম হচ্ছে মতিগঞ্জ ঘড়ির মোড়। আমাদের তো গর্ববোধ হওয়াটাই স্বাভাবিক। একটা ভালো জিনিস তৈরি হচ্ছে, দেখতেও ভালো লাগছে। এবার এই ভালো জিনিসটা কতদিন ভালো থাকবে সেটাই ব্যাপার। দেখুন, এইটা সম্পূর্ণটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, যার উন্নয়ন আজকে বিশ্বের বুকে সমাদৃত। তার ভাবনাকে সামনে রেখে যে আমাদের বনগাঁকে ইন্টারন্যাশনাল বর্ডার, সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা সেই লন্ডন শহরের একটা জিনিস সেটাকে আমরা এখানে তুলে ধরেছি, যেটার নাম হচ্ছে বিশ্ব বাংলা ঘড়ির মোড়। 75 ফুট উঁচু 11 ফুট চওড়া এই টাওয়ার তৈরি করতে প্রায় 40 লক্ষ টাকা খরচ হবে। আর কিছুদিনের মধ্যেই এই ক্লক টাওয়ার উদ্বোধন হতে চলেছে, এবং যেটি উদ্বোধন হলে বনগাঁ শহরের সৌন্দর্য আগামী দিন বেড়ে যাবে বলে এলাকার মানুষ বলছেন। বনগাঁ শহর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। অ্যালোপ্যাথির চিকিৎসকদের চাকরি থেকে অবসরের বয়সসীমা 60 থেকে 65 বছর করা হয়েছে, কিন্তু রাজ্যের আয়ুষ শাখার অধীনে থাকা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের চাকরি থেকে অবসরের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। এ নিয়ে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন চিকিৎসকরা। রাজ্য সরকারের কাছে এ নিয়ে আবেদনও জানান তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। করোনা অভয়ে সমানতালে এলোপ্যাথির সাথে পাল্লা দিয়ে আয়ুষ মন্ত্রকের হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক বিভাগ কিন্তু চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। এর সুফলও পাচ্ছেন সাধারণ মানুষ। তবে MBBS ডাক্তার এবং দাঁতের ডাক্তারের ক্ষেত্রে রাজ্য সরকার তাদের অবসরকালীন মেয়াদ 65 বছর করেছে, কিন্তু আয়ুষ মন্ত্রকের হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক বিভাগের চিকিৎসকদের কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়নি। আমি এই ব্যাপারটাতে একটুখানি দুঃখিত। যেখানে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা, দাঁতের ডাক্তারবাবুরা, যারা CHSO, তারা সবাই যদি এই সুযোগটা পায়, তো সেক্ষেত্রে আয়ুষ সেটা থেকে বাদ যাবে, এটা আমার কাছে একটু কষ্টের। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি ওনার কাছে সেরকম আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি সবটাই সমান, ম্যাডামের মুখের কথা। সুতরাং ওনার কাছে এই আবেদনটা আমরা পৌঁছে দেবো। কোয়ারেন্টাইন সেন্টারে সেখানে নিয়মিত তাদের হেলথ চেক আপ করার জন্য আমাদের যে হোমিওপ্যাথিক মেডিকেল বা আয়ুর্বেদিক মেডিকেল প্রত্যেকেই ডিউটি দিয়েছিল, ডিউটি করেছেন। ডেন্টিস্ট যারা, ডেন্টাল সার্ভিসে যারা আছেন, MBBS যারা সার্ভিস করেন, তাদের সবার 65 হয়েছে। এমনকি CHSO যারা, যারা যাদেরকে করোনায় আমরা দেখতে পাই নাই, হ্যাঁ, বা কোথায় কি ট্রিটমেন্ট করছেন কাজে না, কিন্তু ওরাও কিন্তু 65 পেয়েছেন। আমরা একই ইউনিভার্সিটিকেও পাস করছি। ওনারা করেছেন MBBS, BDS, বা হ্যাঁ আমরা করেছি BHMS, যেই করুন না কেন। তো
তো আমরা কেন একই হেলথ ক্যাডারে থেকে বা ইয়েতে থেকে আমরা কেন 65 পাচ্ছি না? মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোচবিহারের আয়ুষ মন্ত্রকের চিকিৎসকদের একটাই আবেদন, যেন তাদেরও অবসরকালীন মেয়াদ বৃদ্ধি করা হয়। কোচবিহার থেকে অনুপম সাহা, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।